হেই বন্ধুরা, আমি আরিয়ান আহমেদ, বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের টিউটোরিয়াল হলো খুব সহজে কিভাবে ফটো এডিট করতে পারবেন। এখন দেখা যাচ্ছে ফটো এডিট এরকম একটি মাধ্যম হয়ে যাচ্ছে, বিশ্রী মানে অনেক অসাধ্য ছবিটি অনেক সাধনার করে দেয়, মানে অনেক কালার নাই ছবিটিতে, মানে ভালো দেখতে না, ওই ছবিটিতে অনেক সুন্দর করে তোলে এডিটের মাধ্যমে। আর এখন এডিটই হয় সব ছবি, আর এডিট করতে অনেক ঝামেলা, এটা আপনারা সবাই জানেন। তো আজকে আমি আপনাদের সাথে এরকম একটি অ্যাপ নিয়ে এসেছি যা মাত্র এক ক্লিকে ছবি এডিট হবে। জাস্ট আপনারা ছবিটি দিবেন, তারা নিজেরাই এডিট করে দেবে জাস্ট অনলাইনের মাধ্যমে। তো যাদের বাসায় ওয়াইফাই আছে তাদের জন্য খুব সুবিধা হবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আমি আমার চ্যানেলে কোনো সময় কোনো ফেক ভিডিও আপলোড দিই না, ভিডিওতে এসে ঘুরতে পারেন। তো সর্বপ্রথম আপনারা মোবাইলে যাবেন, মোবাইলে যাওয়ার পরে এখানে সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ফটো ল্যাব দিয়ে সার্চ দিবেন। এই যে ফটো ল্যাব দিয়ে সার্চ দেওয়ার পরে প্রথমে একটা অ্যাপ দেখতে পারবেন। তো জাস্ট অ্যাপটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করছি। তো ওপেন করার পরে আপনাদের কাছে অ্যাপটি এরকম আসবে। তো এখানে যা দেখতে পাচ্ছেন এখানে আরো আছে, টপ আছে, তবে নিচে গেলে এখানে হাজার হাজার আছে। তারপরে এখানে তিনটে অপশন আছে, এখানে যেরকম এটা দেখতে পাচ্ছেন সব করতে পারবেন। তারপরে নিচে আছে পপুলার, এখান থেকে যা দেখতে পাচ্ছেন সব আপনারা জাস্ট এক ক্লিকে করতে পারবেন আপনাদের মনের মতো করে। তো জাস্ট আমি এখানে টপের থেকে একটা ছবি এডিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ আমি এই ছবিটা এডিট করবো। তো এডিট করার জন্য জাস্ট আপনারা গ্যালারিতে গিয়ে, এখানে গ্যালারি এসে পড়েছে, এখান থেকে আপনারা গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছেন এই ছবিটি এরকম করেছে। তো দেখতে পাবেন আমি গ্যালারি থেকে আমার একটা ছবি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে গোয়েটি বাটন দেখতে পাচ্ছেন, আইকন, তো জাস্ট সবুজ কালার, তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 1% হয়ে গেছে, এটা 4% হবে খুব তাড়াতাড়ি। 4% হলেই এখানে আপনার যে ফটোটি এডিট হয়ে যাবে। তো জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, 3% হয়ে গেছে, 4% হয়ে গেছে। তো নেট যত ফাস্ট থাকবে এটা তত তাড়াতাড়ি কাজ করবে। তো দেখতে পাচ্ছেন ছবিটি এডিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটি এডিট হয়ে গেছে। তো যদি আপনারা এই ছবিটি সেভ করতে মন চায় গ্যালারিতে, জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে সেভ টু ডিভাইস, তো জাস্ট সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। তো সেভ টু ডিভাইসে ক্লিক করার পরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের আরেকটা ছবি এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো ধরেন এই ছবিটা, আর এই ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে DSLR ছবি হলে সবচেয়ে বেশি বেটার হয়, দেখতে পাচ্ছেন ছবিটাকে এরকম ছিল, আর নিজেরাই তারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে। তো এখানে আপনি DSLR ছবি যদি এডিট করেন সবচেয়ে বেশি সুন্দর হবে। আর আমি নিচেরটা কালারটা এডিট করে দেখাচ্ছি। তো জাস্ট আমি আবার এই ছবিটাই ক্লিক করলাম, আর গো বাটনে ক্লিক করলাম, অ্যাড আসবে, জাস্ট আপনারা ক্রস করে দিবেন। 3% হয়ে গেছে অটোমেটিক, মানে নেটটা যত ফাস্ট থাকবে এটা তত তাড়াতাড়ি কাজ করবে, দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা ছবি এডিট করতে পারেন। এখানে অসংখ্য আপনাদের পছন্দ হবে, এখানে অসংখ্য আছে, জাস্ট সাধারণ ছবিগুলো এরকম হবে। তো আপনাদের মন ইচ্ছা মতো এভাবে এডিট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, তো আমার আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।